সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। নতুন কারিকুলামে ধর্মীয় শিক্ষাবাদ, সত্যি কি নতুন কারিকুলামে ধর্মীয় শিক্ষাবাদ? এ বিষয়টি নিয়ে এতদিন সোশ্যাল মিডিয়ায় অনেক আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে। এ বিষয়টি নিয়ে আজকে সংবাদ সম্মেলনে মাননীয় শিক্ষামন্ত্রী কি বললেন, চলুন দেখে আসি। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আচ্ছা, ইসলাম শিক্ষাবাদ দেওয়া হয় নাই তো? তাহলে এই যে সারাক্ষণ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি বলে ইসলাম শিক্ষা বাদ দিয়ে দিছি, নতুন কারিকুলামে তো বই পাইলেন কোথার থেকে? আর এই যে নানান বিষয় বলেছে, এই বিষয় থেকে এটা বাদ দেওয়া হয়েছে, মানবিক জীবন বাদ দেওয়া হয়েছে, অমুকের থেকে এই ধর্মীয় ব্যক্তিত্ব তার জীবনী বাদ দেওয়া হয়েছে, এগুলো তো সঠিক না, সবই আছে। তো তাহলে এই যে ধর্ম নিয়ে একটা অপপ্রচার করা হচ্ছে, তো এটা তো ঠিক না। আমাদের আগের কারিকুলামেও যা ছিল, আগের কারিকুলামে সেটাও বলছে যে এগুলো সব বাদ দেওয়া হয়েছে, একদমই সঠিক না, এগুলো সব আছে। আর নতুন কারিকুলামেও এমনকি ধর্মকেও আমরা অন্য সব সাবজেক্ট যেমন করে করে শিখবে, যেন তারা আত্মস্থ করতে পারে, সেগুলোকে প্রয়োগ করতে পারে, সেইভাবে শেখানো হচ্ছে। ওই আমরা ছোটবেলায় যেমন পড়েছি, পড়ে পড়ে মুখস্থ করে গিয়ে পরীক্ষা দিয়েছি, তারপরে সেটা কিভাবে কাজে লাগালে সেটা অনেক ভালো নাকি, তাই না? ভালো না? তার মানে এই যারা বলতেছে তারা আসলে মানে তারা ধর্মপ্রীতি থেকে বলছে না, তারা ধর্মটাকে অজুহাত হিসেবে ব্যবহার করে ধর্মেরই ক্ষতি করছে। তো এইসব এইসব লোকদের সম্পর্কে সতর্ক থাকতে হবে। আর এই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই যে অপপ্রচার হচ্ছে, এই এইগুলোকেও একটু প্রতিহত করতে হবে আর কি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের কাছে সর্বশেষ আপডেট। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। শিক্ষা সংশ্লিষ্ট যে কোনো খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে দাও।